আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা, বললেন শিক্ষক মজিবুর রহমান বড়ভূইয়া। সংবাদ মাধ্যমে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ তোলা হয়েছে, কিন্তু এই অভিযোগগুলো যারা তুলেছে বা এরা কোনো গার্জিয়ান। কাছাড় জেলার উধারবন সমষ্টির অন্তর্গত রংপুর সরকারি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মজিবুর রহমান বড়ভূইয়া আজ এক সাংবাদিক সম্মেলন করে বলেন, বিগত কিছুদিন থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং পত্র পত্রিকায় দেখতে পেলাম আমার বিরুদ্ধে নানা অভিযোগ করছেন কিছু সংখ্যক স্বার্থপর লোক, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। দীর্ঘ 32 বছর এই স্কুলে নিষ্ঠার সহিত শিক্ষাদান করে এসেছি, স্কুলের ছাত্রছাত্রীদের নিজের ছেলেমেয়েদের মতো দেখি। আমাকে আদালতে কোনো দোষী সাব্যস্ত করেনি, তাহলে কেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন, এমন প্রশ্ন তুলে তিনি বলেন, তাদের কারণে আমার পরিচিত মহলে নানা রকম সন্দেহ করছেন আমাকে, তাই আমি মানহানির মামলা করতে বাধ্য হব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের নির্দেশকে তিনি শ্রদ্ধা করেন, বর্তমানে যেহেতু তার বদলি করা হয়েছে তাই কাগজপত্র ইত্যাদি ঠিকঠাক করে কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্কুলে কাজ করতে গিয়েছিলেন বলে জানান তিনি। নমস্কার এবং সালাম, আমি রংপুর সরকারি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটে, দীর্ঘ 32 বছর ধরে স্কুলে চাকরি করতেছি, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে পত্র পত্রিকা এবং সংবাদ মাধ্যমে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ তোলা হয়েছে, কিন্তু এই অভিযোগগুলো যারা তুলেছে বা এরা কোনো গার্জিয়ান নয়, এরা স্বার্থান্বেষী লোক, তারা নিজের স্বার্থের ব্যাঘাত ঘটায়, তারা আমার উপরে এরকম অভিযোগ হচ্ছে। কিন্তু কেস বর্তমানে চলতেছে কোর্টে, কিন্তু কোর্টে এখনও তো আমাকে দোষী সাব্যস্ত করেনি, তারা কীভাবে আমাকে দোষী সাব্যস্ত করিয়ে দোষী সাব্যস্ত করিয়া পেপার পত্রিকা এবং সংবাদ মাধ্যমে তারা দিল। বর্তমানে বর্তমানে বাইরে খুবই লজ্জাবোধ লাগে এবং মানুষের বিভিন্ন ধরনের সন্দেহ করতেছে, তো আমি বিরুদ্ধে এই মানহানির কেস করতে বাধ্য হইব। তো গতকালে যে নিউজে দেখলাম, সেখানে দেখা গেল দুই একজন গার্জেন আছে, বাকি সব আউটসাইডার, এরা স্কুলের সঙ্গে কোনো সম্পর্কই নেই। সাংবাদিক হয়ে গেছেন এবং আমাকে প্রশ্ন করেছেন যে আপনি এখানে স্কুলে এসেছেন, তখন আমি তাদেরকে সাংবাদিকদেরকে বলি যে স্কুল ছাড়ি দেওয়ার আগে আমার অনেক কর্তব্য আছে এবং অনেক রেকর্ডপত্র এবং সব কাগজপত্র ঠিক করে সমঝিয়ে দিয়ে আমি সেখান থেকে চলে যাব, কিন্তু সরকারের যে আদেশ আমার সেই আদেশটা পালন করতেই হবে। ব্যুরো রিপোর্ট, নিউ বরাক।